মেয়েটির নাম ছিল জেরিন। জেরিন ভার্সিটিতে পড়ে। জেরিন খুব সুন্দরী, তাই তার জন্য নানা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। এবার জেরিনের বাবা মা জেরিনের বিয়ে ঠিক করে ফেলেছে। জেরিন বিয়ে করতে চায় না, সে আরও পড়াশোনা করতে চায়। কিন্তু তার পরিবার তাকে বোঝাচ্ছে সে বিয়ের পরে পড়াশোনা করো, সমস্যা কী তাতে? কিন্তু এখন বিয়েটা করে নাও তুমি জেরিন। জেরিন তাদের কথা কিছুই না শুনে সে সিদ্ধান্ত নেয় সে পালিয়ে যাবে। তার কিন্তু কোনো প্রেমিক নেই, সে একাই পালাবে এই বিয়ে থেকে বাঁচার জন্য। এবং সে এ কাজটিই করে, সে দুই দিন পরেই পালিয়ে যায়। জেরিন লঞ্চে ওঠে, সে তার এক বান্ধবীর বাসায় উঠবে কিছুদিনের জন্য। বিয়ের ঝামেলা শেষ হলেই সে বাড়ি ফিরে আসবে, এই ভেবে সে লঞ্চে ওঠে তার দূরের বান্ধবীর কাছে যাওয়ার জন্য। লঞ্চে একটি ছেলের সাথে জেরিনের দেখা হয়। ছেলেটির নাম আয়ান। আয়ান একটি মিথ্যে মামলায় ফেঁসে গিয়েছিল, তাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেও নিজেকে কিছুদিনের জন্য আড়াল করতে সেও লঞ্চে ওঠে। কিন্তু আয়ান কোথায় যাবে সেটা এখনও ঠিক করেনি। আয়ান এবং জেরিনের পরিচয় হয়ে ওঠে একটি ঝগড়ার মাধ্যমে। তারা দুজনেই খুব দুশ্চিন্তায় ছিল। জেরিন লঞ্চের বেলকনিতে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনের সিম পানিতে ফেলে দেয়। এইটা দেখে আয়ান জিজ্ঞাসা করে, আরে আরে কী করলেন, সিমটা কেন ফালিয়ে দিলেন? তারপর জেরিন জিজ্ঞেস করে আপনার দাদিকে। এভাবেই তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। কথা বলার এক পর্যায়ে তারা দুজনেই তাদের খারাপ পরিস্থিতির কথাটি একে অপরকে জানায়। তারা অনেক গল্প করে। আয়ান জিম্বাকে জিজ্ঞেস করে, তার কি সূর্যোদয় দেখতে ভালো লাগে? জেরিন উত্তরে বলে, হ্যাঁ কিন্তু খুব একটা দেখা হয় না। গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। আয়ানের হঠাৎ করে জেরিনকে ভালো লাগতে শুরু করে। আয়ান জেরিনকে বলে, আজকে আমরা একসাথে সূর্যোদয় দেখব। কিন্তু গল্প করার এক পর্যায়ে জেরিন ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গিয়েছে, লঞ্চ থেমেছে এবং পাশে সে আয়ানকে দেখতে পায়। আয়ানের কাঁধে সে সারা রাত ঘুমিয়ে কাটিয়েছে, সে সামান্য লজ্জা পায়। এরপর দুজনেই নেমে একসাথে হাঁটা শুরু করে। আয়ান বলে ওঠে, একসাথে সূর্যোদয় দেখা হলো না আমাদের। জেরিন বলে, এবার হয়নি তো কী হয়েছে, অন্য কোনো দিন আমরা একসাথে সূর্যোদয় দেখব? দুজনেই দীর্ঘশ্বাস ফেলে। জেবাকে একটু দূরে দাঁড় করিয়ে রেখে আয়ান যায় পানি কিনতে। এরই মধ্যে সেখানে একটি মিছিল দল যায়। মিছিলে অনেক মানুষের কারণে জেরিন অন্য একটি জায়গায় দাঁড়ায়। এ কারণে আয়ান পানি কিনে এসে জেরিনকে যেখানে দাঁড় করিয়ে গিয়েছিল সেখানে দেখতে পায় না। আশেপাশে খুঁজতে থাকে আয়ান জেরিনকে, জেরিনও আয়ানকে খুঁজতে থাকে। নিয়তির খেলায় তারা দুজন দুজনকে আর দেখতে পায় না। দুই মাস পার হয়ে যায়। আয়ানের ফস মামলার ঝামেলাও শেষ এবং জেরিনও বাড়িতে ফিরে এসেছে। জেরিনের পরিবার এবার জেরিনের কথা মেনে নিয়েছে, সাধারণভাবে তাদের জীবন চলতে থাকে। কিন্তু প্রতিদিন জেরিনের আয়ানের কথা মনে পড়ে, আর আয়ানও জেরিনের সাথে কাটানো মুহূর্তটুকু প্রতিদিনই স্মরণ করে। তাদের দুজনের দেখা হয়নি আর, কে কোথায় আছে সেটাও জানা নেই তাদের। হঠাৎ করে যেভাবে তাদের দুজনের দেখা হয়েছিল তেমনিভাবেই তারা দুজন দুজনকে হারিয়েও ফেলল। হতে পারে আয়ান ও জেরিনের পরিচয়টা বেশিক্ষণের ছিল না, তবুও তাদের মধ্যে যে আবেগটুকুর জন্ম হয়েছিল সেটি গভীর ছিল। আমার কাছে ওদের গল্পটা এমন, অনুভবে যাহার শূন্যতা, স্বপ্নে মেলে তাহার পূর্ণতা। আয়ান ও জেরিনের একসাথে সূর্যোদয় দেখাটা আর হয়ে উঠল না, অপূর্ণই থেকে গেল। কিছু মানুষ হয়তো এভাবেই হারিয়ে যায়।